বৃষ্টি উপভোগ করা গরুর সবচেয়ে আনন্দদায়ক দৃশ্যের সাক্ষী। বৃষ্টিতে ভেজা গাভীর সবচেয়ে ভালো দৃশ্য। এই হৃদয় বিদারক ভিডিওতে আমরা বৃষ্টির মধ্যে দুধের গাভীর আনন্দময় মুহূর্তগুলিকে ক্যাপচার করছি। আপনি যদি প্রাণী বিশেষ করে দুধের গাভী ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত। সুতরাং ফিরে বসুন, আরাম করুন এবং বৃষ্টিতে এই গাভী গরুর জীবনের সময় কাটানোর আনন্দদায়ক দৃশ্য উপভোগ করুন। একটি ভেজা গরুর মন্ত্রমুগ্ধকর দৃশ্যের সাক্ষী থাকুন। এই গাভীগুলি বৃষ্টিকে পুরোপুরি উপভোগ করছে। আমরা আপনাকে গ্রামীণ জীবনের সহজ আনন্দ উপভোগ করার জন্য সম্পূর্ণ চেষ্টা করছি। আজ আমরা এমন কিছু সম্পর্কের কথা বলতে যাচ্ছি যা আমার কাছে অত্যন্ত আকর্ষণীয়। বৃষ্টিতে ভেজা গাভীর সম্বন্ধে, এই সুন্দর প্রাণীদের জলে ভিজে দেখে কে না ভালোবাসে। তবে যেটা সত্যি আকর্ষণীয় তা হলো বৃষ্টির আবহাওয়ার ক্ষেত্রে গরুর কিছু স্বতন্ত্র আচরণ থাকা, এবং আমরা আজকে এই বিশ্লেষণটি করতে যাচ্ছি। অনেকে মনে করেন যে বৃষ্টি গরুর জন্য খারাপ, এটি তাদের জন্য অস্বস্তিকর এবং দুঃখজনক, কিন্তু এটি সত্যি। আমি মনে করি এই পৌরাণিক কাহিনীকে উড়িয়ে দেওয়ার এবং একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে জিনিসগুলিকে দেখার সময় এসেছে। আপনি দেখুন, গরু প্রাকৃতিক প্রাণী এবং তারা এই গ্রহে লক্ষ লক্ষ বছর ধরে বাস করছে, মানুষের সংস্পর্শে আসার অনেক বছর আগে থেকে, এবং সেই সমস্ত সময়ে তারা কিছু আশ্চর্যজনক প্রকৃতি তৈরি করেছে যা তাদের ভিন্ন পরিবেশে বেঁচে থাকে এবং উন্নতি করতে সহায়তা করে। অনেক লোকে কেন গাভীকে বৃষ্টিতে ভেজা দেখে ঘৃণা করে তার প্রধান কারণগুলির মধ্যে হলো একটি, যে তারা তাদের একটি গাছের নিচে বা সেটের নিচে একসাথে জড়ো হতে দেখেছে। কিন্তু তারা কি বুঝতে পারে না যে এই গরুগুলি আসলে শুধু স্মার্ট হচ্ছে, তারা বৃষ্টি থেকে আশ্রয় খুঁজছে ঠিক আমাদের মতো। তারা জানে যে ভিজে যাওয়া অস্বস্তিকর, তাই তারা ঝড়ের জন্য অপেক্ষা করার জন্য একটি শুকনো জায়গা খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু গরু শুধু একাকি প্রাণী নয়, তারা সামাজিক প্রাণী এবং বৃষ্টি আবহাওয়ায় আসলে তাদের কাছাকাছি নিয়ে যেতে পারে। যখন বৃষ্টি হয় গরু প্রায় একটি ঘনিষ্ঠ বৃত্ত তৈরি করে, তাদের মাথা একসাথে থাকে এবং তাদের শরীর স্পর্শ করে তাপ সংরক্ষণ এবং একে অপরকে উষ্ণ রাখে। এটি সত্যি অকল্পনীয় এবং এটি কেবল দেখায় যে তারা একে অপরের সম্পর্কে কতটা যত্নশীল। গরু কাদা ভালোবাসে এবং বৃষ্টি আবহাওয়ায় তাদের জন্য একটি কাদা স্বর্গের মতো, তারা এটির মতো ঘূর্ণায়মান হবে, এতে নিজেদেরকে ঢেকে রাখবে, এমনকি নিজেদেরকে ঠান্ডা করতে এটি ব্যবহার করবে। এটি দেখতে আশ্চর্যজনক এবং গরু তাদের পরিবেশের সাথে খাপ খায়, এমন অনেক উপায়ের মধ্যে এটি একটি মাত্র। কিন্তু আমাকে যা সত্যি উত্তেজিত করে তা হলো গরু যখন ভিজে যায় তখন তাদের আচরণ। তারা তাদের শরীরে এই অন্যান্য উপায়ে সরাতে শুরু করে, যেমন তারা বৃষ্টিতে ছটফট করছে। এটি বর্ণনা করা খুবই কঠিন, কিন্তু আমাকে বিশ্বাস করুন এটি একেবারে মুগ্ধকর। তারা যেভাবে তাদের ত্বকে বৃষ্টির সংবেদন উপভোগ করে বলে মনে হয়। কিন্তু এর চেয়েও বেশি আশ্চর্যের বিষয় হলো গরু আসলে ভিজে গেলে বেশি উপকার পেতে পারে। বৃষ্টি তাদের ঠান্ডা করতে সাহায্য করে যা তাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য, বিশেষ করে গরম আবহাওয়ায়। এবং যে কাদা তারা এত ভালোবাসে তা প্রাকৃতিক সানস্ক্রিন হিসাবে কাজ করতে পারে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে তাদের ত্বককে রক্ষা করে। তো আজকে আমরা বৃষ্টিতে গরুর সম্পর্কে কি জানলাম? আমি মনে করি আমরা আবিষ্কার করছি যে আশ্চর্যজনক প্রাণীগুলি কেবল তারা বুদ্ধিমান, সামাজিক এবং অভিযোজন যোগ্য, এবং বৃষ্টির আবহাওয়ার ক্ষেত্রে তাদের কিছু সত্যিকারের অন্যান্য আচরণ রয়েছে। এবং আমি আশা করি যে পরের বার যখন আপনি একটি গরুকে বৃষ্টিতে ভিজতে দেখবেন আপনি বুঝতে পারবেন যে তারা কতটা বিশেষ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং আপনার যদি বৃষ্টিতে প্রাণীদের সাথে কোনো অভিজ্ঞতা থাকে তবে দয়া করে নিচে মন্তব্য সেগুলিকে আমাদের সাথে ভাগ করুন, এবং পশুদের আচরণ উপর আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। নমস্কার।